একজন আম্পায়ারের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই অসম্ভব। শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত আজকে জিম্বাবুয়ের বিপক্ষে যে একটি সিদ্ধান্তের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন এবং সেটা একেবারেই মাইন্ড ব্লোয়িং। বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনাই ছিল এটি। মুজারবানির করা ওভারের তৃতীয় ডেলিভারিটি তানজিদ হাসান তামিম ব্যর্থ হলে এলবিডব্লিউর আবেদন করে জিম্বাবুয়ে। বলটি খালি চোখেও দেখে মনে হচ্ছিল এটা মিডল স্টাম্পে আঘাত করবে এবং এটা আউট ছিল, তবু কেন আম্পায়ার সাড়া দিলেন না। একেবারে হতাশ ছিলেন মুজারবানি, তাই তো সাথে সাথে রিভিউ নিতে দেরি করেননি সিকান্দর রাজা, কারণ সবাই কনফার্ম ছিল এটা আউট। ধারাভাষ্যকরাও ধারাভাষ্যকক্ষ থেকে চিল্লায় বলছিল খুবই ক্লোজ কল, কিন্তু কেন এলবিডব্লিউ দিলেন না ইবনে সৈকত সেটাই ছিল বড় প্রশ্ন। রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশনটি চলে যায় এবং টিভি স্ক্রিনে যা দেখা গেল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত, কারণ দুর্দান্ত একটি ডিসিশন দিয়েছেন শরীফুদ্দোল্লাহ ইবনে সৈকত, তাই তো তিনি তার সিদ্ধান্তে অটল থেকেছেন এবং হতাশ হয়ে গেছেন জিম্বাবুয়ে। সিকান্দর রাজা তো বিশ্বাসই করতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব, কেননা শরীফুদ্দোল্লাহ ইবনে সৈকত যেন নিজের চোখ নয় বরং ঈগল পাখির তীক্ষ্ণ নজর দিয়ে দেখেছেন, কারণ এত নিখুঁত কল আম্পায়ারদের কাছ থেকে খুবই কমই দেখা যায়। বলটি মিডল স্টাম্পে আঘাত করবে এটা ঠিক ছিল, বলটি সত্যি সত্যি মিডল স্টাম্পে আঘাত করেছে এবং বলটি ছিল পিচিং লাইনের মধ্যে সেটাও ঠিকই ছিল, কিন্তু বলটি ছিল পিচিং আউটসাইড ব্ল্যাক, অর্থাৎ বলটি পিচিং লাইন করলেও বলের 75% অংশ ছিল পিচিং লাইনের বাইরে। আর বাঁহাতি ব্যাটার হওয়ার কারণে পিচিং আউটসাইড ব্ল্যাক হলে এটা এলবিডব্লিউ হিসেবে গণ্য হয় না, এটা আমরা সবাই জানি। আর দেখুন কত নিখুঁত একটি কল, সামান্য বাইরে ছিল বলটি, আর একটু এদিক ওদিক হলেই এটা মিস হয়ে যেত, কিন্তু খালি চোখে এটা ধরা খুবই কঠিন। খালি চোখে দেখে মনে হচ্ছিল বলটি মিডল স্টাম্প পাবে এবং যেভাবে আবেদন করা হয়েছিল এটা যে কোনো আম্পায়ার আউট দিয়ে দেবেন, কিন্তু সেখানে ব্যতিক্রম এস আই সৈকত, তিনি দেখালেন তিনি কি করতে পারেন। জায়ান্ট স্ক্রিনে দেখে জিম্বাবুয়ের সকল ক্রিকেটাররা তো একেবারে থকিয়ে গিয়েছিল, তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা পাচ্ছেন এস আই সৈকত, কারণ তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা ছিল একেবারেই অমায়িক। শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত ICC এলিট প্যানেলের বাংলাদেশি একমাত্র আম্পায়ার, সেই সাথে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো আম্পায়ার দায়িত্ব পালন করবেন, সেই সাথে আজকে জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক বিশ্বকাপের আগ মুহূর্তে তার এমন সুন্দর ডিসিশন বলে দেয় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিশ্বমঞ্চে।